সোনার অলঙ্কার বা গহনা আমাদের প্রত্যেককেই কম বেশি ক্রয় করতে হয় এবং এটা কেনার সময় পরিমাপের যে হিসাব অর্থাৎ এক ভরি সমান কত গ্রাম এক ভরি সমান কত আনা ইত্যাদি পরিমাপের যে হিসাব সেটা আমাদেরকে কিভাবে করতে হবে এবং সেই সাথে আমরা যেদিন সোনা কিনবো সেদিনের সঠিক সোনার বাজার দর কত সেটা আমরা কিভাবে দেখে নিতে পারবো বিস্তারিতভাবে দেখে নিয়ে বোঝানোর চেষ্টা করবো আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো প্রথমেই আমরা দেখে নেব সোনার পরিমাপের হিসাব সোনার পরিমাপের হিসাবটা হলো এই রকম এক ভরি সমান ষোলো আনা এবং বর্তমানে কিন্তু আমরা সোনার দোকানে গিয়ে সোনা ক্রয় করার সময় আমাদেরকে গ্রাম এর হিসাবে সোনা ক্রয় করতে হয় তো গ্রাম এর হিসাব হলো এই রকম এক ভরি সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম এই হিসাবে এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান ষোলো আনা আমরা জানি এক ভরি সমান ষোলো আনা অর্থাৎ এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান ষোলো আনা তো এই হিসাবে এক আনা সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম ভাগ ষোলো সমান শূন্য দশমিক সাত দুই নয় গ্রাম অর্থাৎ এক আনা সমান শূন্য দশমিক সাত দুই নয় গ্রাম ঠিক একইভাবে দুই আনা সমান এটাকে জাস্ট আমরা দুই দিয়ে গুণ করব শূন্য দশমিক সাত দুই নয় গ্রাম গুণ দুই অর্থাৎ দেখুন দুই আনা সমান এক দশমিক চার পাঁচ আট গ্রাম তিন আনা সমান এটাকে তিন দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দেখুন তিন আনা সমান দুই দশমিক এক আট সাত গ্রাম ঠিক একইভাবে দেখুন চার আনা সমান এটাকে চার দিয়ে গুণ করতে হবে এবং দেখুন চার আনা সমান দুই দশমিক নয় এক ছয় গ্রাম ঠিক একইভাবে পাঁচ আনা সমান এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে দেখুন পাঁচ আনা সমান তিন দশমিক ছয় চার পাঁচ গ্রাম ঠিক একইভাবে দেখুন ছয় আনা সমান এটাকে ছয় দিয়ে গুণ করতে হবে এবং ছয় আনা সমান চার দশমিক তিন সাত চার গ্রাম ঠিক একইভাবে দেখুন সাত আনা সমান এটাকে সাত দিয়ে গুণ করতে হবে এবং সাত আনা সমান পাঁচ দশমিক এক শূন্য তিন গ্রাম দেখুন আট আনা সমান এটাকে আট দিয়ে গুণ করতে হবে এবং আট আনা সমান দেখুন পাঁচ দশমিক আট তিন দুই গ্রাম ঠিক একইভাবে নয় আনা সমান এটাকে নয় দিয়ে গুণ করতে হবে এবং দেখুন নয় আনা সমান ছয় দশমিক পাঁচ ছয় এক গ্রাম ঠিক একইভাবে দশ আনা সমান এটাকে দেখুন দশ দিয়ে গুণ করেছি এবং দশ আনা সমান সাত দশমিক দুই নয় গ্রাম দেখুন বারো আনা সমান এটাকে বারো দিয়ে গুণ করেছি এবং দেখুন বারো আনা সমান আট দশমিক সাত চার আট গ্রাম দেখুন ষোলো আনা সমান এটাকে ষোলো দিয়ে গুণ করেছি এবং দেখুন ষোলো আনা সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম তো এখন আমরা দেখে নেব আমরা যেদিন সোনা ক্রয় করবো সেদিনের সঠিক বাজার দর কত আমরা সেটা কিভাবে চেক করব তো সেটা চেক করার জন্য জাস্ট আপনি গুগলে সার্চ বারে গোল্ড প্রাইস এইটা লিখে সার্চ করলে দেখুন নিচে লেখা থাকবে দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড দেখুন নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট অর্থাৎ চব্বিশ ক্যারেট ইন কলকাতা এবং দেখুন নিচে তারিখ লেখা রয়েছে এবং দেখুন এই তারিখে এখানে যে রেট লেখা রয়েছে সেটা হলো চব্বিশ ক্যারেট গোল্ডের রেট এই হিসেবে বাইশ ক্যারেটের রেট কত হবে সেটা বের করার জন্য জাস্ট আমাদেরকে দেখুন এইভাবে চব্বিশ ক্যারেটের রেট নাইন 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 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করার পর এটাকে নাইন ওয়ান সিক্স দিয়ে গুণ করলে এই হিসাবে বাইশ ক্যারেটের রেট কত হবে সেটা দেখুন আমরা এইভাবে দেখে নিতে পারবো